ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে আপনি কি পছন্দ করেন, আগ্রাসন? আমি প্রথম থেকেই তাসকিনের প্রতি মুগ্ধ। আমার মনে আছে এটি ছিল 2012 সালের কথা। 19 বছরের কম বয়সে একটি ছেলে ইংল্যান্ডের বিপক্ষে খেলছে। সে খুব ভালো, শক্তিশালী, লম্বা, সে ভালো খেলোয়াড়, সে দুর্দান্ত রান আপ নেয়, তার হাত বেশ উপরে ওঠে এবং সে বেশ আক্রমণাত্মক ছিল। আমরা জানি বর্তমান সময়ে বেশিরভাগ প্রশংসা ব্যাটসম্যানদের পক্ষে যাচ্ছে। মানুষ বোলারদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে, যার কারণে বোলাররা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি ফাস্ট বোলিংটা বেশ আগ্রাসনের মতো হয়। বোলার যখন দ্রুত বল করে তখন ব্যাটসম্যানদের খেলতে বেশ কষ্ট হয়। অনেক গতিতে বল করতে পারাটাই বোলিংয়ের সব থেকে বড় সৌন্দর্য। তাসকিন আহমেদ বেশ দ্রুত বল করতে পারে। আপনি যদি তার ফিটনেসের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন সে বেশ শক্তিশালী। তার বাহু, তার কোমরে যথেষ্ট শক্তি আছে, তাই সে 140-142 কিলোমিটারে বল ডেলিভারি দিতে পারছেন। আমি তাকে প্রথম খুব কাছ থেকে দেখেছিলাম ওমানে। সে লেন্থে বল করে, খুব ভালো স্লোয়ার বল করতে পারে, বলের স্পিডে সে পরিবর্তন আনতে পারে। একজন সৃজনশীল বোলার তার বোলিংয়ের গতি দিয়ে যে কোনো টপ অর্ডার ব্যাটসম্যানকে দ্রুত আউট করতে পারে। সে খুব ভালো লিডিং বোলার হয়ে উঠছে। প্রথম 2 বছর আমার স্বপ্নের মতো ছিল। আপনি জানেন আমার প্রথম ওয়ানডে ম্যাচে আমি ভারতের বিপক্ষে 5 উইকেট পেয়েছিলাম। তারপর সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে পরের কয়েক বছর আমাকে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়। 2017, 2018 এবং 2019 সালে আমি আমার ইনজুরি এবং পারফর্মের কারণে অনেক সমস্যায় পড়েছি। তারা তাসকিনকে পেয়েছে। এখন যদি তারা শুধু তাদের ঘরোয়া স্পিন পিচগুলোতে খেলে আর তাসকিনদের বলে না খেলে তাহলে তো হবে না। তাসকিন প্রায় দলের ভেতরে এবং বাইরে থাকে, তাই তার বলের খুব একটা উন্নতি হচ্ছে না। আমি 1.5 বছর ওটিস গিবসনের থেকে প্রশিক্ষণ নিচ্ছি। তিনি আমাদের অনেক সাহায্য করছেন। আমি সত্যিই তার প্রশিক্ষণটা উপভোগ করছি। এখন আমি যে অনুশীলন করছি তা আগে কখনো করিনি। তিনি আমাকে যে স্ট্রিং প্র্যাকটিস করাচ্ছেন তা আমার অনেক কাজে আসছে। আমার রিস্ট পজিশন এবং বলের পজিশন আগের থেকে অনেক ভালো হয়েছে। আমি মনে করি সে একজন দুর্দান্ত ফাস্ট বোলার। সে মাইকেল হোল্ডিংয়ের মতো ফাস্ট বোলিং করতে পারে। তার বলে দারুণ গতি আছে। গতি সবার বলে থাকে না বা এটা শেখানো যায় না। আমি মনে করি তাকে নিয়ে বাংলাদেশ দলের আরও কঠোর পরিশ্রম করা উচিত, যতটা সম্ভব তাকে খেলার মধ্যে রাখা উচিত।